আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কালা একটি রেসিপি দেখার জন্য যদিও রান্নাটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার তবে এখন সব জেলার মানুষের কাছে কালা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তাই আজকে ঘরোয়া মশলায় গরুর মাসে কালা রেসিপিটি খুব সহজভাবেই শেয়ার করব আশা করছি ভালো লাগবে গরুর মাংসে কালা রান্নার জন্য এখানে একটি হাঁড়িতে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পেঁয়াজ ফেরিস্তা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা মরিচ গুঁড়া এক টেবিল চামচ সেই সাথে এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরিয়ার গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এরপর ওয়ান ফোর চা চামচ করে জায়ফল আর গোলমরিচ গুঁড়া সেই সাথে হাফ চা গরম মশলা গুঁড়া আর আস্ত গরম মশলার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম এরপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ পেঁয়াজ পেরেস্তাটা যে তেলটাতে ভেজেছিলাম হাফ কাপ তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্ট রেখে দিব রেস্টে রাখার পর চুলের উপর প্যানটা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাংসটাকে রান্না করতে হবে যাতে করে মাংস থেকে অনেকটাই পানি উঠে যায় ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে তাহলে দেখা যাবে যে মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসছে এ পর্যায়ে আবারও ঢেকে দিতে হবে আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসের কালারটা অনেকটাই কালো হয়ে এসছে আর এভাবে করে মাংসটাকে কষিয়ে নিলে অনেকটাই সফট হয়ে যায় এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিব তবে এখানে একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দুই থেকে তিনবারের মতো দিয়ে মাংসটাকে রান্না করে নিব। এই পর্যায়ে মাংসের মধ্যে একটা বাগা দিয়ে নিব। প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে তারপর এখানে তিনটা শুকনো মরিচ এক টেবিল চামচ রসুন কুচি আর দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব যখন হালকা সোনালি কালার হয়ে আসবে এ পর্যায়ে মাংসের মধ্যে বাগাটা দিয়ে দিব। সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর চারটা কাঁচামরিচ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লোয়াচে রান্না করব আরও পাঁচ মিনিট এখন কালা ভুনাটা একদমই কমপ্লিট এই কালা আপনি গরম গরম পরোটা খিচুড়ি অথবা পোলাও আবার চাইলে সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারেন আশা করছি আজকে রেসিপিটি খুবই সহজ লেগেছে আসছে ঈদে এই রেসিপিটি করতে একদমই ভুলবেন না আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ